চল্লিশতম বৎসরে জমজমাট নারায়ণতলা সর্বজনীনের দুর্গাপুজো। ঐতিহ্য এবং সাবেকি এনাকে বজায় রেখে পুজো করে চলেছেন তারা। শহরে বেশিরভাগ পুজো যখন থিমের দিকে চোখে পড়েছে, ঠিক তখনই ঐতিহ্য এবং সাবেকি এনাকে তাদের থিম বানিয়েছেন এই ক্লাবের সবুজ সদস্যরা। সাবেকি প্যান্ডেল প্রতিমা নজর কেড়েছে সবারই। শুধু পুজো করাই নয়, পুজোর পাশাপাশি সেই টাকা বাঁচিয়ে ব্যবহার করা হচ্ছে মানব সেবার কাজে। কারণ এবছরের পুজো আড়ম্বরতার নয়, এবারে পুজো মানবিকতার, এবারে পুজো সামাজিক দায়বদ্ধতার। মায়ের কাছে প্রার্থনা একটাই, যেন করোনা মুক্ত হয় এই বিশ্ব। বিলাসিতা নয়, মাতৃ আরাধনাই তাদের মুখ্য উদ্দেশ্য বলে জানালেন পুজো উদ্যোক্তারা। এই পুজোটা 47 বছর পদার্পণ করলো আমাদের। এই পুজোটা পূর্ব নারায়ণতলা সার্বজনীন দুর্গোৎসব। সবাই আমাদের এই পুজোটা নিয়ে, সবাই আমাদের পাড়ার লোকজন সবাই নিয়ে আমরা এ করি, সুন্দরভাবে দেখাশোনা দিয়ে আমাদের মধ্যে চলছে এইভাবে। প্রার্থনা যে সবাই সুস্থ থাক, ভালো থাকুক, এইটা এই আমার এই নারায়ণতলা সর্বজনীন দুর্গা পুজো। আমি এই পাড়ার পুজোর সঙ্গে জড়িত। হ্যাঁ, এই পুজোর ভালো হোক, সবাই সুন্দরভাবে কাটাক। এটা ঘরোয়া পুজো। হ্যাঁ, আমাদের সব এটা আমাদের এখানকার নারায়ণতলা অধিবাসীবৃন্দের পুজো। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। পুজোয় মাতৃকে যে সবাই কামনা করুক, কোভিডকে যাতে জয় করা যায়।